আজ খুলনায় শুরু হচ্ছে যুব দলের সিরিজ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে সকাল 9টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে স্বাগতিকরা ব্যাটিং বোলিং এর পাশাপাশি লম্বা সময় ফিল্ডিং করেছে বাংলাদেশ ইনজুরির কারণে স্কোয়াডে নেই ওপেনার জিশান আলম তবুও হোম কন্ডিশন কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী যুবারা দুপুরে একই মাঠে অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকা জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিতে চায় প্রোটিয়ারা দুই দলের অনুশীলনের মাঝে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক এই কন্ডিশনে অনেকদিন প্র্যাকটিস করার ফলে আমরা আসলে আমাদের এখন সবাই অনেক কনফিডেন্ট কারণ এই কন্ডিশনে আমরা অনেকদিন ধরে খেলছি এখন আমরা জানি উইকেট কেমন বিহেভ করতে পারে মাঠ কীরকম কন্ডিশনস কীরকম আমরা ওই অনুযায়ী প্র্যাকটিস করেছি এবং আই থিঙ্ক আমরা ভালো করতে পারবো আই থিঙ্ক এই এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং একটা ভালো আউটকাম আমরা আশা করছি ইমার্জিং এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ এ দল গতকাল দুপুর 2:30টায় কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ক্রিকেটাররা তার আগে সকালে মিরপুরে একাডেমির সামনে ফটো সেশনে অংশ নেয় সবাই ইমার্জিং এশিয়া কাপের দলে আছেন সৌম্য সরকার ও শেখ মেহেদীর মতো ক্রিকেটার এই টুর্নামেন্ট সৌম্যর জন্য বড় পরীক্ষা কারণ বিশ্বকাপ বিবেচনায় আছেন তিনি সাইফ হাসানের অধিনায়কত্বে মাহমুদুল হাসান জয় জাকির হাসান মৃত্যুঞ্জয় শাহাদাত দীপুরা স্কোয়াডে আকবর আলী সহ যুব বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্য সুযোগ পেয়েছেন ইমার্জিং দলে এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা আফগানিস্তান ও ওমান 14 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজের প্রথম ম্যাচ এদিকে আজ আসছে ভারত নারী দল টি টোয়েন্টি সিরিজের জন্য 16 সদস্যের নারী দল দিয়েছে বাংলাদেশ ওয়ানডের মতো টি টোয়েন্টি দলেও জায়গা হয়নি দুই অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানা আহমেদের তবে ফিরেছেন সালমা খাতুন দিশা বিশ্বাস ও মারুফা আক্তারও রয়েছেন স্কোয়াডে দুই দিন অনুশীলনের পর রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি সবগুলো ম্যাচই মিরপুরে ফুটবলের খবর জানাবো একদিন করে পিছিয়ে গেল বাংলাদেশ ও নেপাল নারী দলের দুই প্রীতি ম্যাচ নতুন সূচিতে 12 ও 15 জুলাইয়ের পরিবর্তে 13 ও 16 জুলাই কমলাপুরে হবে ম্যাচ দুটি বুধবার স্থানীয় আয়োজক কমিটির সভা শেষে ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার জানিয়েছেন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে ম্যাচ পেছানো হয়েছে 11 জুলাই ঢাকা আসবে হিমালয় কন্যারা এদিকে গোলাম রব্বানির পদত্যাগপত্র গৃহীত হলেও ম্যাচ দুটির জন্য বাংলাদেশের হেড কোচ এখনও চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন ছুটি শেষে বৃহস্পতিবার ফিরে কোচ ইস্যুতে ফেডারেশন সভাপতির সাথে বৈঠকে বসার কথা টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির এটা নিয়ে আসলে আমি আমার কোনো কমেন্টস নাই নো কমেন্টস ঠিক আছে আপনারা খুব ভালো করেই জানেন যে আমরা চেয়েছিলাম যে ছোটন ভাই ফিরে আসুক চেয়েছিলাম আমি নিজেও তো কথা বলছি সেভারাল টাইম তার সাথে এখন আমাদের মাথায় আছে ফিফা টায়ার 1 ম্যাচ আমরা ওখানেই কনসেন্ট্রেট করতে চাচ্ছি অন্য কিছু না হকির খবর জানাবো দক্ষিণ কোরিয়ান কোচ কিম ইয়ং কিউ এর অধীনে চলছে বাংলাদেশের এশিয়ান গেমস প্রস্তুতি মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিদিন 3 সেশনে চলছে জিমি আশরাফুলদের অনুশীলন খেলোয়াড়দের ফিটনেসে আসল মনোযোগ নতুন কোচের বাংলাদেশের হকিতে কোরিয়ান কোচ অধ্যায় দক্ষিণ কোরিয়ার সাবেক হেড কোচ কিম ইয়ং কিউ এখন বাংলাদেশের তবে এদেশের হকি তার কাছে নতুন নয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রূপায়ণ সিটি কুমিল্লার কোচ হয়ে এসেছিলেন কিম এবার জাতীয় দলের দায়িত্ব রোববার এসে পরদিন থেকে জিমি আশরাফুলদের নিয়ে টার্ফে নেমেছেন প্রতিদিন 3 সেশনে হচ্ছে অনুশীলন শুরুতে ফিটনেস নিয়ে বেশি ব্যস্ততা বিপ টেস্ট হয়েছে ইন্টারভেল রানিং হয়েছে স্পিন টেস্ট হয়েছে শাটেল ট্রেনিং মানে প্রত্যেকটা সেশন আমাদের 3 সেশন করে ট্রেনিং হচ্ছে তা বুঝতে পারছেন কীরকম হার্ড ট্রেনিং হচ্ছে এদেশের খেলোয়াড়দের সম্পর্কে আমার ধারণা আছে তবে জাতীয় দলে দায়িত্ব বেশি শুরুতে ওদের আরও ফিট করতে চাই উন্নতির অনেক সুযোগ আছে 1994 হিরোশিমা এশিয়ান গেমসে খেলোয়াড় হিসেবে স্বর্ণ জিতেছিলেন কিম 2018 তার অধীনে পঞ্চম হয় কোরিয়া সেবার জাকার্তা থেকে ষষ্ঠ হয়ে ফিরেছিল বাংলাদেশ আসন্ন এশিয়াডে পদকে নজর জিমি আশরাফুলদের এর আগে একাধিক প্রস্তুতি ম্যাচের প্রস্তাব এরই মধ্যে ফেডারেশনকে দিয়ে রেখেছেন নতুন কোচ এই টিমটা খুব ভালো একটা টিম হবে আর যেহেতু সামনে আমাদের এশিয়ান গেমস আছে এই কোচের প্ল্যান মতো যদি আমরা খেলতে পারি ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করব বলে আমরা পদকের জন্যই যাব এবার এশিয়ান গেমসে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা হয়েছে তারা যোগাযোগও শুরু করেছেন আশা করি ম্যাচ হবে তখনই বোঝা যাবে উন্নতির গ্রাফটা কেমন
কোচের সাথে খেলোয়াড়দের ভাষাগত জটিলতা কাটাতে দোভাষীও রেখেছে ফেডারেশন। এশিয়ান গেমসের পরও যদি ফেডারেশন চায়, জাতীয় দলের সাথে থাকার আগ্রহ আছে কিম ইয়ং কিউয়ের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পিএসজির নতুন কোচ লুইস এনরিকে, খ্রিস্তফ গালতিয়েকে বরখাস্তের পরপরই দায়িত্ব নিলেন স্পেন ও বার্সেলোনার সাবেক এই কোচ। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই বুধবার গালতিয়েকে সরিয়ে দেয় পিএসজি। এর কয়েক ঘন্টা পরই লুইস এনরিকের নাম ঘোষণা করে প্যারিসের ক্লাব। দুই বছরের চুক্তি হয়েছে এনরিকের সাথে। বিশ্বকাপ ব্যর্থতার পর স্পেনের কোচের পদ হারিয়েছিলেন তিনি, তবে তার আগে বার্সেলোনার কোচ ছিলেন 3 বছর। প্রথম মৌসুমেই কাতালানদের জিতিয়েছিলেন ট্রেবল, তারও আগে সেল্তাভিগো ও ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্ব সামলেছেন। পিএসজিতে এনরিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দল পুনর্গঠন ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা। রোমান সাম্রাজ্যে শুরু হলো দিয়ার রাজত্ব। আর্চারির মাঠ থেকে ভালোবাসার ময়দানে এক হলেন দুই আর্চার। বন্ধুর পথ পাড়ি দিয়ে হাসি ফুটল রোমান সানা ও দিয়া সিদ্দিকের মুখে। যুদ্ধের বাড়ি দেশের দুপ্রান্তে, দক্ষিণের খুলনা থেকে উত্তরের নীলফামারিতে দিয়ার বাড়িতে গিয়ে প্রেমের সম্পর্ককে পরিণয়ে পরিণতি দিলেন রোমান। রোমান সাম্রাজ্যের রানী হলেন দিয়া। তীরধনুকের পর জীবন সংসারেও জুটি দুই তারকা। 3 বছরের প্রেম রূপ নিল পরিণয়ে। বুধবার এক হয়েছে দুই জোড়া হাত, দেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আরও এক ক্রীড়া দম্পতি। ওকে পেয়ে আমি অনেক খুশি, আর আশা করি ইনশাআল্লাহ ম্যারিড লাইফ আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে শান্তিতেই থাকবো। এবং আমরা জীবনসঙ্গিনী হিসেবে বলেন দাম্পত্য জীবন যেন আমাদের সুখী হয় সেই কামনাই করবো। আর্চারিতে পরিচয়, জাতীয় দলের ক্যাম্পে মন দেয়া নেয়া ছিল মান অভিমান, পেয়েছেন শাস্তিও, তবে শেষ পর্যন্ত জয় হলো ভালোবাসার। দুই তারকার প্রেমের সম্পর্কের মাঝে বাধা হয়নি পরিবার। দিয়ার বাড়ি নীলফামারিতে মঙ্গলবার ঘটা করে হয়েছে গায়ে হলুদ, পরদিন বিয়ের অনুষ্ঠান, দেনমোহর 5,101,000 টাকা। শুভক্ষণে পাশে ছিল ফেডারেশন, সাধারণ সম্পাদকের সাথে ছিলেন জার্মান কোচ মার্টিন ফ্রেডেরিখো। আমরা এটাই চেয়েছি যে তোমরা একে অপরকে ভালোবাসো, অসুবিধা নেই, সব কিছু হবে, তোমরা ভালোভাবে চলো। তারা ওইভাবে চলেছে, ভেরি ভেরি হ্যাপি। উই নো দ্যাট অফ কোর্স সিন্স কাপল অফ উইকস অ্যান্ড টু লুক ফরওয়ার্ড ফর দ্যাট ডে টু ডে। টোকিও অলিম্পিক, আর্চারি বিশ্বকাপ কিংবা এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বরাবরই দেশকে গৌরব এনে দিয়েছেন এই জুটি। আবার মনে কষ্ট আছে, মেয়ের বিয়ে বলতে কথা না, প্রত্যাশা হচ্ছে তারা যেহেতু খেলোয়াড়, তারা দুজনে আগামীতে অলিম্পিকে, 24 সালে অলিম্পিক, তারা যেন অলিম্পিক জয় করে বাংলাদেশের বিজয়টা ছিনিয়ে আনতে পারে। দেশে মধুচন্দ্রিমার সুযোগ মিলছে না নতুন যুগলের। রোমানের নিষেধাজ্ঞা উঠে গেলে জার্মানিতে এ মাসেই একসাথে যাবেন বিশ্ব চ্যাম্পিয়ন খেলতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অবশেষে ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি, নিশ্চিত করেছে দেশটির ফুটবল কনফেডারেশন সভাপতি এদনালদো রদ্রিগেজ। তবে এখনই দায়িত্ব নিচ্ছেন না তিনি। 2024 যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার আগে সেলেসাওদের সাথে যোগ দেবেন এই ইটালিয়ান। গুঞ্জন আছে 2026 বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সাথে চুক্তি করবে ব্রাজিল, তবে অন্তর্বর্তীকালীন হিসেবে 12 মাসের জন্য দায়িত্ব পাচ্ছেন ফার্নান্দো দিনিজ। অর্থাৎ বিশ্বকাপ বাছাইয়ের কিছু ম্যাচের ডাগআউটে থাকবেন ফ্লুমিনেন্সের সাবেক কোচ। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।